রমজান উপলক্ষে সৎকা নিয়ে পৌরসভার সরপাড়া ইসলামী জাগ্রত একতা সংঘের উদ্যোগে অসহায় প্রতিবেশী হলের মধ্যে সইল, আলু, খেজুর, সোনাবুট, পেঁয়াজ, মরিচ, তেল সহ নানান ইফতার সামগ্রী বিতরণ করা এপ্রিলের 1 তারিখ সাতকানিয়া হাসপাতাল গেটের ডাকে দিয়ে এখন কমিউনিটি সেন্টারে এইসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। যারা উপস্থিত আছেন আজকে, যাদের জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম, যাদের জন্য আমাদের এই আয়োজন, প্রতি জায়গায় যেখানে যাই না কেন নিজেকে গর্ববোধ করে বলি, আমি উক্ত সংগঠনের একজন নির্মমানের একজন সদস্য হিসেবে। এই সময় উপদেষ্টা নিয়াজ মোর্শেদ টিপুর সভাপতিত্বে কোরআনতলা গুজি সংগঠনের সদস্য হাফেজ মোহাম্মদ এহসান। সংগঠন প্রচার সম্পাদক ফয়সালের পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজসেবক উমর ফারুক। এছাড়াও উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্য মোজাম্মেল হক, সংগঠনের সভাপতি ইফতেকার হোসেন রনি, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, সহসভাপতি এহসান রবির হোসেন, অর্থ সম্পাদক জিয়াদ সহ কার্যকরী পরিষদের সদস্য। বৈরাকী সংগঠন 2016 সালের তুন এলাকার ব্যাগ শ্রেণীর মাইনচুরে সম্পৃক্ত করে বিভিন্ন কল্যাণমুখী হাস গড়িয়ে গেছে। ইসলামী জাগ্রত একাদশ সংঘের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ রনি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ইসলামী জাগ্রত একাদশ সংঘের। ইবেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।